প্রেম কি? বহুতৰ মতে প্রেম এক সৰকীয় অনুভূতি। প্রেমে নোহোৱা কৰিব পাৰে মৃত্যুৰ ভয়ো। শুকুৰবাৰে অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পন্ন হ'ব দুয়ো স্বামী স্ত্ৰীৰ। প্রেম হৈছে মৰম, ভালপোৱা, বিশ্বাস আৰু প্ৰতিশ্ৰুতি। এনে নির্ভেজাল প্রেমরে যেন সাক্ষী হৈ ৰল এখন হাসপাতালৰ এটা বিশেষ কোঠা। কোঠাটোৰ ভিতৰত মৃত্যুৰ সৈতে যুঁজি আছিল এগৰাকী পত্নী। স্বামীৰ নিঃস্বার্থ মৰম ভালপোৱাই দুরারোগ্য রোগত আক্রান্ত পত্নীক মৃত্যুই যেন কাঢ়ি নিব পৰা নাছিল, কিন্তু অবশেষত জীৱনৰ চিরন্তন সত্যকেই যেন আঁকোৱালি ল'বলগীয়া হ'ল এগৰাকী স্বামীয়ে। স্বামীর সন্মুখতে নিথর হয়ে পড়িল মরমর পত্নী। এই কাহিনী শিলাদিত্য চেতিয়া আর আগমনী বরবরার। হাসপাতালের মর্গত নিজানে নিতালে শুয়ে আছে আইপিএস বিষয়াগী আর পত্নী। বিয়লি 4:24 মৃত্যু হয়েছিল আগমনী বরবরার। দীর্ঘদিনে কর্কট রোগত আক্রান্ত হয়ে আছিল আগমনী। পত্নীর অসুস্থতার খবর পোহরলে অহার পিছরে পড়া ছুটিত আছিল অসম সরকারের গৃহ আর রাজনৈতিক বিভাগের সচিব তথা আইপিএস বিষয়া শিলাদিত্য চেতিয়া। পত্নীর মৃত্যুর পাছত মৃতদেহর কাষতে আছিল শিলাদিত্য। কাষতে থাকা চিকিৎসক কর্মচারীক অলপ সময় বাহিরলে যাবলে অনুরোধ করেছিল শিলাদিত্যই। মই প্রার্থনা করিম। চিকিৎসক কর্মচারী কোঠারপা উলাই যাওয়ার পিছতেই ইফালে সিফালে চাইছিল শিলাদিত্য চেতিয়াই। পত্নীর মৃত্যুর পাছত একমাত্র সঙ্গী পকেটত থাকা সার্ভিস রিভলভারটা উলিয়াই লৈছিল আইপিএস বিষয়াগৰাকীয়ে। আর তার পাছতেই গুলির শব্দ। সেয়া 4:34 ঘটনা। 4:30 বজাত তেওঁৰ পত্নী ঢুকাল আর ঠিক তার পিছতে তেখেতে সেই যেটা আছুটিয়া রুম আছিলে তাতে তেওঁ একেলগে অলপ পিছত আহি পালে। আহি পোৱাৰ পিছতে আমার তাত যে ডিউটিত ডক্টর বা সিস্টার আছিল তেওঁলোকক কলে বোলে যে কি মই অলপমান প্রে করিম, প্রার্থনা করিম, গতি আপনার অলপমান বাইরত যাও। সেইমতে আমার ডক্টর সিস্টারখানি বাইরে যাওয়ার পিছতে তেখেতের নিজের মূরতে গুলিয়ালে। সতি সন্ততি নথকা সাহসী আরক্ষী বিষয়াগৰাকীয়ে এক মিনিটৰ বাবেও নাভাবিলে নিজের জীবনটোৰ কথা। ক্ষমতা, ধন, ঐশ্বর্য থাকিলেও যেন পত্নী আছিল সকলো। জীবনৰ আটবাটত লগ পোৱা পত্নীর প্রেমৰ চূড়ান্ত নিদর্শন দাঙি ধরলে স্বামী শিলাদিত্য চেতিয়াই। কিন্তু এনেদরে নিজকে শেষ করে দিয়ার এই সিদ্ধান্ত জানো গ্রহণযোগ্য। ব্যুরো রিপোর্ট, NKTV+।